বলিউডের আলোচিত সমালোচিত অভিনেত্রীর তালিকায় প্রথমেই নাম আসে কঙ্গনা রানাওয়াতের। সবসময় বিতর্কিত কাজ বা মন্তব্যের কারণে হন খবরের শিরোনাম। কিছুদিন আগে তার অভিনীত ঢাকার সিনেমাটি হয়েছে সুপার ফ্লপ। তবে তাতে দমে যাননি অভিনেত্রী। ঢাকার মুক্তির কিছুদিন ঘুরতে না ঘুরতে কঙ্গনা ব্যস্ত হয়ে উঠেছেন পরের কাজে। কয়েকদিন আগে সাদা সালোয়ার কামিজে দিল্লির অলিকুলিতে দেখা গেছে তাকে। ভারতীয় সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছিল সেই ছবি। সম্প্রতি জানা গেল ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় পর্দায় দেখা দিবেন এই অভিনেত্রী। আর নানা জল্পনা কল্পনার পর হঠাৎ করে দেশটির প্রধানমন্ত্রীর সাজে সামনে এসে সবাইকে চমকে দিয়েছেন তিনি। এদিকে মাথায় কাঁচা পাকা চুল, নুট মেকআপে ইমার্জেন্সির প্রথম রূপ প্রকাশ্যে এসেছে। মূলত 14 জুলাই কঙ্গনা সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 মিনিট 21 সেকেন্ডের একটি টিজার প্রকাশ করেন, যেখানে হুবহু ইন্দিরা গান্ধীর মতো দেখাচ্ছে এই অভিনেত্রীকে। মজার বিষয়, ওই ভিডিওতে চুলের সাজ ও দৃপ্ত মুখ এবং প্রস্থেটিক মেকআপে চেনা দেয় কঙ্গনাকে। ভিডিওটি পোস্ট করে নায়িকা লিখেন, তাকে তুলে ধরা হচ্ছে যাকে সবাই স্যার ডাকতেন। এরপরই তিনি লেখেন, শুরু হলো ইমার্জেন্সির শুটিং। কঙ্গনা জানান, ভারতীয় প্রথম নারী প্রধানমন্ত্রীকে পর্দায় ফুটিয়ে তোলা নেহাতি কম কথা নয়। চরিত্রটিকে পর্দায় শতভাগ জীবন্ত করে তুলে ধরতে বিশ্বসেরা রূপটান শিল্পী ডেভিড মেলিনস্কিকে মেকআপে ব্যবহার করেছেন তিনি।